বঙ্গোপসাগরে যে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে তা এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। পৃথিবীর কোনো দেশ এখনও বাণিজ্যিকভাবে এই গ্যাস উত্তোলন করছে না বলেও জানান তারা। এদিকে এই গ্যাসের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস হাইড্রেট পাওয়ার কথা জানিয়েছে সরকার। গেল 5ই জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়। দুটি গবেষণাই অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের সহায়তায় বাংলাদেশের সমুদ্র অঞ্চলে গত 2 বছর গবেষণা চালিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। গ্যাস হাইড্রেট জমার যে অনুমান পেয়েছি আমরা, সেটা হলো 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএম। মজুদ চিহ্নিত করার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা, তবে এখনই এই গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছেন না তারা। বাস্তবতা হলো গ্যাস হাইড্রেটের অবস্থান নির্ধারণ করেছে, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা ব্যবহার করার মতো টেকনোলজি পৃথিবীতে এখনো গ্রো করে নাই। আগামী 15 বছরের এই টেকনোলজি যদি পৃথিবীতে চালু হয়, সেটা বাংলাদেশে আসতে অন্তত 20 থেকে 25 বছর লাগবে। একই সাথে জ্বালানির চাহিদা পূরণে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর জোর দিয়েছেন তিনি। এর চেয়ে বরং বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, যেটা সাগরের নিচে আছে বলে আমরা জানি, সেটা উত্তোলনের লক্ষ্যেই আমাদের মনোযোগ দেওয়া বেশি দরকার। গ্যাস হাইড্রেট কেবল আমাদের দেশেই নয়, ভারতেও বিশাল আকারের গ্যাস হাইড্রেটের মজুদ আছে বে অফ বেঙ্গলে। সেখানে উত্তোলন করার মতো কোনো কারিগরি দক্ষতা তাদের নাই, বা আমি যেটা আগেই বললাম যে কানাডা, আমেরিকা, জাপান এই সমস্ত দেশেও সাগর না, তাদের ভূখণ্ডেও, যেহেতু এটা খুব ঠান্ডা জায়গায় থাকে, তাদের ভূখণ্ডেও গ্যাস হাইড্রেট আছে সারফেসের একেবারে সন্নিকটে। সেটা উত্তোলন করার টেকনোলজিও এখনও এক্সপেরিমেন্টাল বেসিসে। গ্যাস হাইড্রেটটা ঠিক গ্যাস না, বরং এটা গ্যাস এবং পানির একটা সংমিশ্রণ। সেটা সাগরের তলে বরফের মতো অবস্থান করে থাকে, সেটাকে ভাঙলে এই মিথেনটা বার হয়ে আসতে পারে। এদিকে এই গ্যাসের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ওরা একটা ওভারঅল চিন্তা ভাবনার থেকে বলছে, কিন্তু স্পেসিফিকভাবে বলে নাই যে কোন জায়গাটায় বা কিভাবে। আমি বলছি যে অফিসিয়ালি আমাদেরকে লিখিতভাবে জানা কোন জায়গাটা কিভাবে পাইলো, তারা কি 2D সার্ভে করছে কিনা, তারা কি সার্ভে তো পাইলো, এগুলো জানা দরকার। এছাড়া সামুদ্রিক সম্পদ অনুসন্ধানের জন্য দ্রুত মাল্টিপ্ল্যান সার্ভে শুরু করা হবে বলেও জানান তিনি। ইউসুফ রানা, DBC News, ঢাকা।